বছরের শুরুতেই গজ কেশরী যোগ চার রাশির সময় কাটবে খুবই ভালো এক মাস পর নতুন বছর দু হাজার সাল শুরু হতে যাচ্ছে নতুন বছর শুরুই হচ্ছে শুভ যোগ দিয়ে নতুন বছরে ঠিক আগে বৃহস্পতি প্রত্যক্ষ থেকে বিপরীতমুখী হবে গুরু ঠিক থাকবে কারণ গজলক্ষ্মী রাজ্য গঠিত হবে সমস্ত বারোটি রাশি এই রাজ্যগ দ্বারা প্রভাবিত হবেন জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুসারে যে কোনো যোগ তৈরি হলে শুভ ও অশুভ ফল পাওয়া যায় গজকেশরী যোগ গঠনের কারণে দু সালটি কিছু রাশির জন্য শুভ হবে যখন অন্যদের একটু সতর্ক থাকতে হবে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সত্যের সারতে অফিসিয়ালের আজকের এই ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কোন যার রাশি দু সাল কাটবে খুবই ভালো মেষ আপনি আপনার বকেয়া টাকা ফেরত পেতে পারেন উপকৃত হবেন লেনদেনের বিষয়গুলি আগে নিষ্পত্তি করুন কর্মক্ষেত্রের প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য পাবেন শিল্পের প্রতি আগ্রহ বাড়বে ব্যবসার জন্য সময়টি খুবই ভালো মান সম্মান বাড়বে অফিসাররা খুশি হবেন আপনার আর্থিক লাভের আশা করা হচ্ছে সুখবর পেতে পারেন মিথুন সৃজনশীল কাজের ক্ষমতা বৃদ্ধি পাবে পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে আপনার সিদ্ধান্ত সঠিক হবে স্বাস্থ্য স্বাভাবিক থাকবে পুরনো বন্ধুদের সাথে দেখা হতে পারে চাকরিজীবীদের পদোন্নতির সুযোগ আসবে কাজে দুর্দান্ত সাফল্য পেতে পারেন আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হতে পারে পরিবারের সাথে স্নেহ আরও বাড়তে পারে সিংহ কর্মক্ষেত্রে ভালো পরিবেশ থাকবে বকেয়া টাকা পেয়ে যাবেন স্বাস্থ্য ভালো থাকবে পুরানো রোগের অবসান ঘটবে আয় হবে স্বাভাবিক পরিবারের সঙ্গে কোনো তীর্থস্থানে যাওয়ার সুযোগ আসতে পারে কাজে সাফল্যের সম্ভাবনা রয়েছে কন্যা আপনার মান সম্মান বৃদ্ধি পাবে স্বাস্থ্য ভালো থাকবে ব্যবসায় নতুন দিকে মনোনিবেশ করুন ব্যবসায়িক দিক থেকে সময় ভালো পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি কমেন্ট সেকশনে বলতে কিন্তু ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করে দেবেন